वर्डर बिलोनो दारुण लगलो भाई आज के खेगी तो सत्य खूब मजा हलो क्या आजकल डॉक्टर सरिका खबर भलो बना अरे ना ना भाई की बोल डॉक्टर सरिका दारुण रान्ना करे किन्तु तुम एक बार खेले आंगुल चाटते थाकबे किन्तु भाई एक छोटो प्रॉब्लेम आछे कि रकम प्रथमत उनि रोज खाबार खान ना आर द्वितीय सेकेंड हच्छे ओई खाबार साथे साथे उनार प्रचुर कथाओ शुनते हय आमाय तो असुविधे कि तो भालो कथा अरे ना ना कथा किसे शुनो कथा हच्छे डॉक्टर सालुखे के निये নানান রকমের বিষ নিয়ে অ্যাসিডের ব্যাপারে খাচ্ছ খাবার আর ও কথা বলবে বিষ অ্যাসিড এসব নিয়ে ডক্টর সালুকে ডক্টর সালুকে মাঝখানে ঢুকে কি করে আমি কি এসিপি স্যারকে বলে ট্রান্সফার করিয়ে দেবো অন্য কোথাও আরে না না ভাই ডক্টর সালুকে আমাদের গুরু একটু বেকা কিন্তু আমাদেরই তো লোক তাই না আমি একটু ঘুরে আসছি ব্লাড থেকে আসছি আরে ভাই বিলটা তো দিয়ে যাও আরে এসে দিচ্ছি রে বাবা সারপ্রাইজড আরে তুমি এখানে কি করে ফুটবল খেলতে এসেছিলাম ফুটবল এখানে দয়া রেস্টুরেন্টে মানুষ কেন আসে ডিনার করতে তুমি এখানে ডিনারে এসেছো কার সাথে আছে একটা ছেলে তুমি ওকে চেনো না ডোন্ট ওয়ারি শুধু বন্ধুই আচ্ছা দয়া তুমিও না আমি আমার ফ্যামিলির সাথে এসেছি আমি জানি তুমি কি বুঝেছো চলো বাবা মায়ের সাথে আলাপ করিয়ে দিই মম ড্যাডের সাথে এখানে দয়া আজ নয় প্লিজ কোনো না কোনো দিন তো দেখা করতেই হবে চলো চলো আজকেই চলো মা বাবা তোমাদের দয়ার কথা বলেছিলাম না হাউ ডু ইউ ডু ইয়াং ম্যান আই এম ফাইন স্যার হাউ আর ইউ পুরবি তোমার কথা খুব বলে হ্যাঁ আমাদের পুরবি চয়েস কি কখনো খারাপ হতে পারে আরে এই হলো পরেশ আমার ছোট ভাই হাই পরেশ হাই হাই ও অভিজিৎ দিকেশ একটা এ পুরবি আমার খুব ভালো বন্ধু পুরবির মম আর ড্যাড আর এ হলো তুই তুই এখানে কি করছিস হ্যাঁ তুই এখানে কি করছিস টা কি আমি হ্যাঁ তুই এই লোকটা কি তোমার বন্ধু দয়া হ্যাঁ আমরা সিআইডিতে একসাথেই কাজ করি কিন্তু কি ব্যাপার আচ্ছা সিআইডিতে এরকম খুনি লোকরাও কাজ করে নাকি খুনি আপনি 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 কি বলছেন ভালোই হয়েছে যে দয়ার আসল চেহারাটা বেরিয়ে পড়েছে এই রকম খুনির সঙ্গে ওঠা বসা করে আমি চাই না যে এর সঙ্গে তুমি কোনো রকম সম্পর্ক রাখো চলো এক মিনিট এক মিনিট আপনারা খুনি কাকে বলছেন অভিজিৎকে ও ও অভিজিৎ নয় ও হলো অরবিন্দ ও খুনি ও আমার ছেলেকে খুন করেছে ও আমার সিদ্ধার্থকে খুন করেছে খুনি ও একটা খুনি আমি আপনি এটা কি বলছেন আরে অরবিন্দকে তুমি তুমি অরবিন্দ পুরবি এ কি ধরনের মজা এটা দয়া এটা মজা না এ অরবিন্দ আরে এ আমার বড় ভাইকে খুন করেছিল 15 বছর আগে 15 বছর আগে খুনি কত সহজে ওনারা আমাকে খুনি বলে দিলেন খুনির মানেটাও বোঝেন ওনারা জানেন ওরা খুনি কেমন হয় আমাদের আমাদের খুনিদের সঙ্গে সাক্ষাৎ হয় প্রত্যেক দিন খুনি বলে দিল আমাকে অভিজিৎ তুমি বলছো না কেন যে আসল ব্যাপারটা কি হ্যাঁ কি কথা আছে যেটা তুমি চেপে রাখার চেষ্টা করছো কি হয়েছিল 15 বছর আগে হ্যাঁ সত্যি কি তুমি পুরবীর পরিবারের কোনো সদস্যকে খুন ভাই তুমি তুমি কি ওদের মতো ভাবছো ভাই হ্যাঁ কারণ তুমি সত্যি কথা বলছো না সেই জন্য ব্যাস ব্যাস আর একটা শব্দও বলো না তুমি না হলে না হলে কি হ্যাঁ না হলে ভালো হবে না ও তাহলে এখন তুমি হুমকিও দিতে শুরু করলে আরে ভাই আমি জানি না আমার মনে নেই যে 15 বছর আগে কি হয়েছিল তুমি ভালো করেই জানো যে আমার সেই অতীতটা একদম সাদা কাগজের মতো একদম খালি আমি জানি না আমার মনে নেই কিছু অভিজিৎ অভিজিৎ আমার বাবা অভিজিৎ আপনি 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 কে
এরকম বলিস না বাবা, এরকম মাশবা আমি মার তোর, মাশবা আমি তোর মা। অভিজিৎ একটা কথা বলো তো, এই যে তোমার অতীত স্মৃতি ভুলে যাওয়ার কথা, এগুলো লোক দেখানো নয় তো? হ্যাঁ দয়া, তুমি এটা তুমি বলছো? তুমি বলতে চাও যে আমি আমি মিথ্যে বলছি? আমিও এটাই কামনা করব অভিজিৎ, যেটা মিথ্যে নয় যেন সত্যি হয়, নয়তো আমাদের এত বছরের বন্ধুত্ব, এই বিশ্বাস সব শেষ হয়ে যাবে। আর সিআইডি অফিসার হিসেবে তোমার যে এত বড় সম্মান না, চিরদিনের মতন তাতে কিন্তু কলঙ্ক লেগে যাবে। দেখো দয়া, আমি সত্যি বলছি, আমার কিচ্ছু মনে নেই। আমি সত্যি জানি না যে আমি সিদ্ধার্থকে খুন করেছি নাকি না। অভিজিৎ, যখন তোমাকে পেয়েছিলাম আমরা 15 বছর আগে, তখন তোমার কোনো হুঁশই ছিল না, তোমার সারা শরীর ক্ষত বিক্ষত ছিল, এত মেরেছিল তোমায় ওই গুন্ডারা। অভিজিৎ তুমি ঠিক আছো তো? হতে হতে পারে ওই গুন্ডাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক ছিল। হ্যাঁ একটা সিআইডি অফিসারকে গুন্ডারা ধরে নিয়ে গেছিল, তার মানে হচ্ছে যে ওই সিআইডি অফিসারের সঙ্গে ওই গুন্ডাদের বন্ধুত্ব আছে। অদ্ভুত ব্যাপার দয়া। একবার একবার নিজের বুদ্ধিকে নয় নিজের মনকে জিজ্ঞাসা করো, সত্যি কি তুমি কাউকে খুন করতে পারো? হয়তো। অভিজিৎ কি হয়েছে? হ্যাঁ আমার দুজন বিচক্ষণ অফিসারদের মধ্যে ঝগড়া কেন হচ্ছে, কি হচ্ছে? সেটা আপনি অভিজিৎকে জিজ্ঞাসা করে নিন স্যার। কি হয়েছে দাদা, তো রেগে টেগে চলে গেল? না স্যার, অ্যাকচুয়ালি ওই হ্যালো এসিপি প্রদ্যুমন হিয়ার, লাশ কোথায়? ঠিক আছে, কোনো জিনিসে হাত দেবেন না, বুঝেছেন? তুমি জানো কার লাশ এটা? না স্যার, এই বিল্ডিং তো নতুন তৈরি হয়েছে, এখানে কেউ আসে না এখন। তবে কি আকাশ থেকে পড়লো সে লাশটা? কেউ হাত লাগায়নি তো? কেউ হাত লাগায়নি। মনে হচ্ছে কোনো ভারী জিনিস দিয়ে মারা হয়েছে, পিছন থেকে মেরেছে মাথায়। স্যার এই লোহার রডটা পেলাম স্যার, হয়তো খুনটা এটা দিয়েই করা হয়েছে। মনে হচ্ছে এই রড দিয়েই মারা হয়েছে, একটু সাবধানে রাখো এটাকে এভিডেন্সে। ওকে মাই গড, পরেশের লাশ। স্যার আপনি একে চেনেন? হ্যাঁ জানি আমি একে, এবার এটা পুরবীকে কি করে বলবো আমি? স্যার এই ঘড়িটা পেলাম স্যার, ভাঙা ছিল। আমি একবার পুরবীকে ফোন করি। পুরবী, পরেশ, এরা কারা? ও দয়ার এক বন্ধু পুরবী, তারই ভাইয়ের লাশ এটা। স্যার কেন তাছা? স্যার এই দেখুন রক্ত, খুনি তার মানে এখান দিয়ে এসেছে। ফ্রেডি একবার ওই ঘড়িটা একটু দেখে তো, যেটা তুমি পেয়েছো। পরেশ আর খুনির মধ্যে ধস্তাধস্তি হয়েছিল, তখনই কেটে পড়ে গেছে ঘড়িটা। আরে কিন্তু পরেশ এরকম একটা নির্জন জায়গায় কি করতে এসেছিল? সেটা তো
পূর্বের বাড়ির লোকজনই বলতে পারবে। এই অরবিন্দটাকে দয়া এদেরকে বলনি কেন যে অরবিন্দ কে? অরবিন্দ স্যার আপনি চেনেন লোকটাকে? এনাদের সবার ধারণা যে অভিজিৎই অরবিন্দ। মানে আমাদের অভিজিৎ স্যার? হ্যাঁ। না না এ হতে পারে না, এসব বাজে কথা স্যার। এটা বাজে কথা না, এটাই সত্যি। আপনাদের সিআইডি অফিসার অভিজিৎ আমার বড় ভাইকে খুন করেছিল 15 বছর আগে, আর আমার ছোট ভাই পরেশকেও মেরে দিয়েছে। তোমার মাথা ঠিক আছে তো? এসব কি উল্টোপাল্টা বলছো অভিজিৎ স্যারের নামে? আপনারা প্লিজ এখান থেকে চলে যান। আমি আমার ভাইয়ের খুনির তদন্ত এদেরকে দিয়ে করাতে চাই না, যেখানে এদের মধ্যেই আমার ভাইয়ের খুনি আছে। আপনারা এখানে এই জন্য আসেননি তো যে অরবিন্দকে বাঁচানোর জন্য এই অভিযোগটা অন্য কারো ঘাড়ে চাপাবেন? বাস অনেক কথা বলেছেন। আপনাদের ধারণাই নেই যে আপনারা কাদের দিকে আঙুল তুলতে চাইছেন। সিআইডির দিকে, সেই সিআইডি যারা আইনকে রক্ষা করতে গিয়ে নিজেদের প্রাণ পর্যন্ত বাজি ধরে থাকে, সেই সিআইডি যারা আজ পর্যন্ত কোনো খুনি বা কোনো অপরাধীকে কোনোভাবে ছাড়েনি। আর বাকি রইল অভিজিতের কথা, আমি তাকে নিজে জিজ্ঞাসা করব যে আপনাদের এই দোষারোপের সত্যতা কতটুকু। বিবেক, অভিজিৎকে ফোনে পাচ্ছো কি না? না স্যার, রিং হচ্ছে কিন্তু উনি ফোন তুলছেন না। Damn it! কি করে বসেছো তুমি অভিজিৎ? লুকিয়ে থাকলে প্রশ্নগুলো এড়ানো যায় না। স্যার, আমি গিয়ে একটু ওই সিদ্ধার্থের মার্ডার কেসের ফাইলটা খুঁজে আনি। হতে পারে স্যার এই দুই ভাইয়ের খুনের মধ্যে কোনো আপাত সম্পর্ক আছে। হ্যাঁ স্যার, হতে পারে এই ফাইলের সাহায্যে আমরা অভিজিৎ স্যারকে নির্দোষ প্রমাণ করতে পারবো। হ্যাঁ, হতে পারে, হয়তো অভিজিৎ নির্দোষ। কিন্তু কিন্তু এখন কোথায়? আমাদের ফোনও তো ধরছে না ও। স্যার, হ্যাঁ সারিকা, রিপোর্টে কি বলছে? স্যার, ওই লোহার রডটার উপর যে আঙুলে ছাপ পাওয়া গেছে ওটা পরেশের নয়, অন্য কারুর। তাহলে খুনেরই হবে। আর যে রক্তটা আপনারা ওই লোহার গেটটার উপর থেকে পেয়েছেন ওটাও পরেশের নয়। তাহলে ওই রক্ত খুনির হতে পারে? দয়া, পরেশ নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল আর সেই হাতাহাতিতে খুনির চোট লেগেছিল। স্যার, যদি রক্তের স্যাম্পলটা অভিজিতের সঙ্গে মিলিয়ে দেখা হয় তো? অভিজিতের রক্তের সঙ্গে? হ্যাঁ স্যার। এক মিনিট স্যার। হ্যাঁ পুরোপুরি এখন ঠিক আছে, আমি পৌঁছাব। কি হয়েছে পুরবি, সব ঠিক আছে তো? কিছু ঠিক নেই দয়া, আমার ভাই খুন হয়ে গেছে, আর কি করে সবকিছু ঠিকঠাক থাকবে? দেখো পুরবি, বোঝার চেষ্টা করো তুমি। আমি তোমায় কথা দিচ্ছি যে আমরা তোমার ভাইয়ের খুনিকে খুব শীঘ্রই ধরে ফেলবো। আমার পরিবারের তো আইনের প্রতি বিশ্বাসই উঠে গেছে। 15 বছর আগেও আমরা কোনো ন্যায় পাইনি, আর এখনো মনে হচ্ছে এবারেও আর পাবো না। এমনটা হবে না, এবার হবে না এমনটা। আমি তোমার ভাইয়ের খুনিকে ফাঁসিতে চড়াবো, ঠিক আছে? আর তুমি এটাও জানো যে আমি কখনো মিথ্যে বলি না। আর খুনি যদি অভিজিত হয় তাহলে? সিআইডির বিচারে একজন খুনি শুধু খুনি, সে যে কেউ হোক না কেন, তার শাস্তি হবেই। দয়া, ওই মেরেছে আমার ভাইদের, ওর সাজা হওয়াই দরকার। দয়া, ওর ফাঁসি হতেই হবে। পুরবি, প্রত্যক্ষ প্রমাণ ছাড়া তুমি এটা কি করে বলতে পারো? হ্যাঁ, কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ আছে। কি প্রমাণ? প্রমাণ আছে অভিজিতের বিরুদ্ধে? সেটাই তো পরে জানতে গিয়েছিল, কিন্তু এই প্রমাণটা ওর হাতে আসার আগেই অভিজিৎ ওকে মেরে দিয়েছিল। কি বলছো তুমি? চলো গাড়িতে বসো। স্যার, ফোন ঠিক হয়ে গেছে? ঠিক হয়ে গেছে। নাতাশা, তাড়াতাড়ি দেখো পরেশ মারা যাওয়ার আগে কাকে কাকে ফোন করেছিল আর কে কে ওকে ফোন করেছিল, তাড়াতাড়ি দেখো। এটা কি? কি হয়েছে? কি হয়েছে? স্যার, পরেশের কাছে 2 ঘন্টা আগে কার ফোন এসেছিল? স্যার, ফোন এসেছিল স্যার। অভিজিৎ স্যারের। অভিজিতের ফোন ছিল? মানে অভিজিৎ স্যার পরেশকে ফোন করেছিল? Damn it! বিবেক, অভিজিৎকে এখনই ফোন করো, এক্ষুনি ফোন করো, করো ফোন। স্যার, ফোন এখনো সুইচ অফ বলছে। ফোন সুইচ অফ?
অভিজিৎ কোথায় এখন? কি বা করছে? বলো, পরেশের কাছে কি প্রমাণ ছিল যে অভিজিৎ একজন অপরাধী? হ্যাঁ, ওটা আমি তোমায় বলতে পারবো না। বলতে পারবে না? বলতে পারবে না কথার মানে কি? তুমি আমাকে অভিজিৎকে গ্রেফতার করতে বলছো আর প্রমাণ কি আছে সেটা বলতে পারছো না? দয়া, আমি জানি না ওটার প্রমাণটা কি। পরেশ তো ওটাই আনতে গিয়েছিল, কিন্তু প্রমাণটা ওর হাতে আসার আগেই অভিজিৎ ওর জীবনটাই নিয়ে নিল। ঠিক আছে পুরবি, যদি সত্যিই কোনো প্রমাণ থেকে থাকে আমি নিজে খুঁজবো সেটা। ফোন করলে ফোন তুলছে না, বাড়িতে আসলে দরজা খুলছে না, ব্যাস এইটুকুই দেখা বাকি ছিল। বুঝে উঠতে পারছি না এই বাড়িতে কতদিন ও আসেনি, বাসনগুলো সেই একইভাবে পড়ে আছে। স্যার, অভিজিৎ স্যার প্রবলেমের মধ্যে আছে, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য প্রমাণ খুঁজে বেড়াচ্ছে নিশ্চয়ই। কি জানি কি খুঁজছে, যা করছে তাতে তো ওর প্রতি সন্দেহ আরো বাড়ছে। স্যার, 15 বছর আগে কি হয়েছিল সেটা আমি জানি না স্যার, কিন্তু অভিজিৎ স্যার যদি পরেশকে খুন করেই থাকে তাহলে এই লোহার রডে ওনার আঙুলের ছাপ নিশ্চয়ই থাকতো। বাচ্চাদের মতো কথা বলো না ফেডরিক, অভিজিতের 12 বছর হয়ে গেছে সিআইডিতে এসেছে, তাহলে এই 12 বছর ধরে আমাদের জন্য আঙুলের ছাপ রেখে গেছে। সরি স্যার, আমি জানতাম না যে আপনারা আসবেন, নইলে বাড়িটা একটু পরিষ্কার করে রাখতাম। আচ্ছা, ঘর পরিষ্কার করতে নাকি ওই প্রমাণগুলো লোপাট করতে যে কারণে পরেশের খুন হয়েছে? পরেশ? হ্যাঁ স্যার, আপনাদের মনে হয় যে পরেশের খুন আমি করেছি? আমি কি করে জানবো অভিজিৎ যে এই খুনটা তুমি করেছো না অন্য কেউ করেছে? যদি তুমি ফোনটা ধরতে বা দেখা করতে তাহলে তো তোমাকে জিজ্ঞেস করতে পারতাম যে এই খুনটা তুমি করেছো না অন্য কেউ করেছে। মানে স্যার, আপনাদের এটা মনে হয় যে আমি একজন খুনি? অভিজিৎ, যতক্ষণ না তুমি নির্দোষ প্রমাণিত হচ্ছ ততক্ষণ এই সন্দেহ তোমার উপর থাকবে। স্যার, আপনারা জানেন যে আমার নিজের অতীতটা মনে নেই, 15 বছর আগে সিদ্ধার্থের সঙ্গে কি হয়েছিল আমি জানি না, কিন্তু পরেশের খুন আমি করিনি স্যার। ফেডরিক, বাড়িটাকে ভালো করে সার্চ করো আর ওই প্রমাণটা খুঁজে বের করো যেটা দয়া বলেছিল। অভিজিৎ, তুমি জানো তো যেখানে পরেশের খুন হয় সেখানে আমরা কিছু রক্ত পেয়েছি, হয়তো সেটা খুনির হতে পারে। ঠিক আছে স্যার। তোমার ওই মেডেলের ঔজ্জ্বল্য কোনোদিন যেন ম্লান না হয়। হাত যেন না কাঁপে সারিকা, ডিউটি প্রথমে সেন্টিমেন্টস পরে। এটা কি হচ্ছে প্রদেবন, তুমি আমাকে দিয়ে কি করাতে চাইছো? অভিজিৎ এই মুহূর্তে কোনো সিআইডি অফিসার নয়, ও এমন একটা মানুষ যার উপর আমাদের সন্দেহ আছে। স্যার, আমি একটু বাইরে থেকে আসছি। না দয়া, তুমি কোথাও যাবে না, এটা কারো পক্ষে সহজ নয়, বুঝেছো? আমার দ্বারা এটা হবে না বস। তুমি কঠিন মনের মানুষ হতে পারো, কিন্তু তার মানে এই নয় যে আর কারো মনুষ্যত্ব থাকবে না। আচ্ছা, এখন কোথায় গেল তোমার কর্তব্যবোধ? হ্যাঁ, এই হঠাৎ করে তোমার মনে ঝড় উঠলো কি করে? কি স্যার, কি রেজাল্ট বেরোলো সারিকা? ওটা অভিজিৎ স্যারের রক্ত নয় তো? ডক্টর সারিকা, কিছু তো বলুন প্লিজ।
হ্যাঁ সারিকা বলো। স্যার আমি চাই যে রেজাল্টটা আপনিও একবার দেখে নিন, চাইলে আরও একবার টেস্ট করে নিন। এটা অভিজিতের মান সম্মানের ব্যাপার, এরকম না হয় যে আমাদের হাতেই ওর ক্যারিয়ারটা শেষ হয়েছে। কি গোপন কথা বলছো তোমরা? কোনো গোপন কথা হচ্ছে না বস, তাহলে সবার সামনে খুলে বলো কি রেজাল্ট। সালুকে বারবার কেন টেস্ট করছো? সারিকা তুমি অভিজিৎকে বাঁচানোর চেষ্টা করছো না তো? সারিকা ওই রক্ত অভিজিতের কি না, তাড়াতাড়ি বলো। সালুকে তাড়াতাড়ি বলো, ওই রক্তটা অভিজিতের কি না? না নয়, এই রক্তটা অভিজিতের নয়। খুশি তো? ডাক্তার সালুকে আপনি জানেন না কত বড় বোঝা নেমে গেল আমার মাথার উপর থেকে। অভিজিৎ দেখো, মনে কিছু করো না, তোমার কথাকে আমি পুরো ভরসা করেছিলাম, কিন্তু কি করব, একজন সিআইডি অফিসার হিসেবে এসব তো করতেই হয়। আমি অপারগ ছিলাম, আর এখন তোমার দিকে কেউ আঙুল তুলতে পারবে না। স্যার এটা নিন। কি এটা অভিজিৎ? আমার ইস্তফা স্যার, রেজিগনেশন। কি তুমি কি পাগল হয়ে গেছো? পাগলই হয়ে গেছি স্যার। মানুষ যদি অনেক উঁচু পাহাড় থেকে পড়েও যায়, কিন্তু অনেক চেষ্টা করলে একবার দাঁড়াতেই পারে, কিন্তু যখন আপনজনদের কাছে ছোট হয়ে যায় তখন তাকে কেউ দাঁড় করাতে পারে না স্যার। কি বলছো অভিজিৎ, আজও আমাদের মনে ততটাই ভালোবাসা আর সম্মান আছে তোমার জন্য যতটা বরাবর ছিল। তা নয় তো কি অভিজিৎ? আরে ব্লাড টেস্টে এটা প্রমাণ হয়ে গেছে যে তুমি নির্দোষ, তবু তুমি কেন এই সিদ্ধান্ত নিচ্ছ? পরেশের খুনটা আমি করিনি, কিন্তু সিদ্ধার্থর খুনের কি হবে? হয়তো হয়তো ওর খুন আমি করেছি, আর একজন খুনির সিআইডিতে থাকার কোনো অধিকার নেই স্যার। অভিজিৎ স্যার, অভিজিৎ, অভিজিৎ দাঁড়াও। হ্যাঁ দয়া, কি নিয়ে এসছো? স্যার পুরবীর ভাই সিদ্ধার্থের মার্ডার কেসের ফাইল এটা স্যার। ও, কিছু পাওয়া গেছে? হ্যাঁ স্যার, সমস্ত সন্দেহের নিরসন হবে স্যার, সব পরিষ্কার হয়ে যাবে একদম কাছের মতন স্যার। এই দেখুন স্যার, স্যার এতে লেখা আছে যে সিদ্ধার্থকে খুন পেটে ছুরি মেরে করা হয়েছিল, আর খুনি পরে সিদ্ধার্থকে রাস্তার উপরে রক্তাক্ত অবস্থায় ছেড়ে রেখে গেছিল মরার জন্যে, আর তারপর অনুসন্ধান করে জানা যায় তার ঠিক আগে সিদ্ধার্থ একটা বারে গেছিল, আর সেইখানে অরবিন্দ বলে কোনো লোকের সঙ্গে ওর হাতাহাতি হয়েছিল। স্যার পুরবীর বাড়ির লোকেরা যখন অভিজিৎকে দেখেছিল তখন তারা ওকে অরবিন্দ বলেই ডাকছিল, খুনির নামও অরবিন্দ আর অভিজিতের নামও অরবিন্দ স্যার। এই দেখুন, এই ফটোটাও পাওয়া গেছে এই ফাইলে। তার মানে পুলিশ প্রথম থেকেই অভিজিৎকে সন্দেহ করত, আর সেই জন্য ওর ফটো এখনো ফাইলে রয়েছে। প্রত্যক্ষ প্রমাণ আর সাক্ষী না পাওয়ার কারণে পুলিশ গ্রেফতার করতে পারেনি অভিজিৎকে, পরে কেসটা বন্ধ করা হয়েছিল। দয়া, যদি সেটাই হয় তাহলে তোমার সেই বন্ধু পুরবী, ও কোন প্রমাণের কথা বলছিল যে কারণে পরেশের খুন হয়? স্যার হয়তো পুরবীর বাড়ির লোকেরা জানে যে সে রাতে পরেশ ছাদে কার সঙ্গে দেখা করতে গেছিল। যদি তাই হয় তাহলে চলো পুরবীর মা বাবার সঙ্গে আমরা কথা বলি। তুমি কি হয়েছে আন্টি? এই পুরবী এভাবে কাঁদছে কেন? আমরা বাড়িতে ছিলাম না, আমরা যাওয়ার পর পরেশের ঘরে কেউ ঢুকে পড়েছিল। পরেশের রুমে? পুরবী,
রবি মা, কান্নাকাটি করো না, কেঁদে কোনো লাভ নেই। কি ব্যাপার পুরবি, পরেশের রুম থেকে কিছু চুরি হয়েছে নাকি? তুমি কি অভিজিৎকে কেন জিজ্ঞেস করছো না কি চুরি করতে এসেছিল পরেশের ঘরে? দেখো পুরবি, কোনো প্রমাণ ছাড়া অভিজিৎ স্যার এভাবে বদনাম করো না। বদনাম না তো কি সম্মান করব? দেখুন, সেটা কোনো সাধারণ চোরও হতে পারে। আরে কোনো জিনিস চুরি হয়নি, শুধু পরেশের ঘরে ঢুকে ওর সমস্ত জিনিস ওলট পালট করে চলে গেছে। তাহলে খুনি ওই প্রমাণের জন্য আসেনি তো যেটা পরেশের কাছে ছিল বলছিল? হ্যাঁ দয়া, কেননা ওই প্রমাণ ওকে ফাঁসিতে পর্যন্ত নিয়ে যেতে পারে। স্যার হতে পারে যে যেই রাতে পরেশের খুন হয়েছিল ওই রাতে ওই প্রমাণটা খুনির হাতে আসেনি। হ্যাঁ নাতাশা, আর বোধহয় ওই প্রমাণটার জন্যই দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়েছিল আর তাতে ওই খুনিটাও চোট পেয়ে গেছিল। স্যার এটাও তো হতে পারে যে প্রমাণ পরেশের রুমেই ছিল আর আজকে সেই প্রমাণটা নিয়ে চলে গেছে। না, ওই প্রমাণ খুনির হাতে এখনো যায়নি। সেটা তুমি এতটা জোর দিয়ে কি করে বলছো? কারণ ওই রাতে যখন পরেশ ঘর থেকে বেরিয়েছিল ওর হাতে একটা ব্যাগ ছিল, আমার মনে হয় প্রমাণ ওই ব্যাগেই ছিল। পরেশ, একটা বেজে গেছে, এত রাতে পরেশ কোথায় যাচ্ছে? স্যার কিন্তু পরেশের লাশের কাছে তো কোনো ব্যাগ পাওয়া যায়নি। স্যার হতে পারে পরেশকে খুন করার পরে খুনি ওই ব্যাগ নিয়ে চলে গেছে। না বিবেক, যদি প্রমাণটাও পেয়ে গিয়ে থাকে তো এ বাড়িতে আবার ফিরে আসবে কেন? স্যার এটাও হতে পারে খুনি ওই ব্যাগটা ওখানেই লুকিয়ে দিয়েছে ছাদের ওপর। আপনারা এই সমস্ত প্রমাণ টমাণ খোঁজা বন্ধ করুন আর অভিজিৎকে গ্রেপ্তার করুন। যদি অন্য কেউ হতো এতক্ষণে তো আপনারা তাকে গ্রেপ্তার করেই ফেলতেন না, যেহেতু অভিজিৎ। তাই কি বলতে চাইছো রবি, যে আমরা অন্যান্য কেসে প্রমাণ ছাড়াই লোকেদের অ্যারেস্ট করি? হ্যাঁ ধরে নি, আইন সবার জন্য এক, সে চাই অভিজিৎ হোক কিংবা অন্য কেউ। আর তাছাড়া অভিজিৎ সিআইডি ছেড়ে চলে গেছে, ব্যাগ এখানেই কোথাও থাকার কথা। চারদিকে দেখো, এই ট্যাঙ্কের ভেতরে কিছু আছে স্যার। নেমে দেখো তো নিচে, শুনে নিয়ে এসো। সাবধানে যাস বিবেক। আপনি আসছেন তো স্যার? আরে এসব ছোটখাটো কাজ তুই করে ফেল না, বেশি জল আছে নাকি? হ্যাঁ স্যার। ও তাহলে শোন, তুই লাভ দে ভেতরে, আমি বাইরে থেকে দেখছি। স্যার এখানে একটা ব্যাগ আছে স্যার। চলো সে উপরে। স্যার সিডি। বিবেক তাড়াতাড়ি ওই সিডিটা নাতাশাকে দাও। নাতাশা প্লে করো, দেখি সিডিটাতে কি আছে। এই ব্যাগের উপর থেকে কোনো চিহ্ন পাওয়া গেছে? না স্যার, এই ব্যাগের উপরে কোনো আঙুলের ছাপ নেই স্যার। পরেশের খুন হয়ে গেল এই সিডিটার জন্য, না জানি কি আছে এর মধ্যে। ফ্রেডরিক ভয় পেও না। না না স্যার, আমার ভয় পাওয়ার কি আছে, এইরকম সিডি আমি কত দেখেছি এর আগে। আমি অন্য কাজ করছি, বরং সিডি শুরু হলে আমাকে ডেকে নেবেন স্যার। হ্যাঁ থামো ফ্রেডরিক। স্যার শুরু হয়ে গেছে।
এটা কি হয়েছে? হ্যাঁ, কে মারলো তোমাকে? এই কি করছো তুমি এখানে? একজন লোক মরছে আর তুমি শুটিং করছো? সরো! আরে তুমি ওকে মেরে ফেললে। আমি না, আমি মানিনি, আমি মানিনি। এই আর তুমি কি করছো? সরো! মারলে ওকে কেন? মারলে ওকে? হ্যাঁ, সরো! মারলে বন্ধ করো। কেন মারলে ওকে তুমি? স্যার আর কিছু দেখা যাচ্ছে না। স্যার, অভিজিৎ স্যার তো সিদ্ধার্থকে বাঁচাবার চেষ্টা করেছিল, উনি তো ছুরি বের করলেন সিদ্ধার্থর পেটের থেকে। হ্যাঁ স্যার, যে এই রেকর্ডিংটা করেছিল সে অভিজিৎ স্যারকে ফাঁসাতে চাইছে স্যার। এই সিডি আমরা অভিজিৎকে দেখাবো, হয়তো ওর কিছু মনে পড়ে যাবে। না, আমি মানিনি, আমি মানিনি। এই আর তুমি কি করছো? সরো! আরে তুমি ওকে মেরে ফেললে। এই কেন মারলে ওকে? আমি বললাম সরো! মারলে ওকে? অভিজিৎ, এই লোকটাকে চেনো যে এই ভিডিওতে রয়েছে? না তো স্যার, আমি কে চিনি না স্যার। এ সিদ্ধার্থ অভিজিৎ, সিদ্ধার্থ পুরবীর ভাই, 15 বছর আগে খুন হয়েছে, এই খুনের অভিযোগই তোমার উপর রয়েছে। কিন্তু স্যার ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে আমি এই লোকটাকে বাঁচানোর চেষ্টা করছি, যখন ওকে ছুরি মারা হয়েছিল তখন তো আমি ওখানে ছিলামই না। হ্যাঁ অভিজিৎ, সেটা আমরা জানি, আমি বিশ্বাস করি তুমি নির্দোষ, এই জন্যই আমি তোমার কাছে এসেছি। আর একটা কথা অভিজিৎ, তোমার রেজিগনেশনের কাগজ আমি ছিঁড়ে ফেলে দিয়েছি, এবার চুপচাপ এই কেসের কাজে লেগে যাও, বুঝেছো? ওকে স্যার। স্যার, হ্যাঁ, যে লোকটা এই ভিডিও রেকর্ড করেছে সেই আসল খুনি, তা না হলে সে অভিজিৎ স্যারকে হেল্প করতে আসতো না, হয়তো সিদ্ধার্থ বাঁচতে পারতো। স্যার স্যার আমার মনে হচ্ছে যে সিদ্ধার্থকে খুন করেছিল পরেশের খুন সেই করেছে, কিন্তু এই ভিডিওতে ওই খুনিটা শুধু হাতই দেখা যাচ্ছে স্যার। তবুও আমাদের হাত থেকে ও বাঁচতে পারবে না, ওই হাত থেকেই আমরা খুনিকে খুঁজে বের করব। এটা কি হয়েছে? হ্যাঁ, কে মারলো তোমাকে? এই কি করছো তুমি এখানে? একজন লোক মরছে আর তুমি শুটিং করছো? সরো! না স্যার, আমার কিছুই মনে পড়ছে না। অভিজিৎ, এই লোকটার হাতের বুড়ো আঙ্গুলটা দেখো, বায়োলজিক্যালি যার হাতের বুড়ো আঙ্গুল এত বড় হয় তার উচ্চতা, তার হাইট 5'10" বা 5'11" হয়, মনে করে দেখো একবার। স্যার এই লোকটার নখগুলো দেখুন, এবড়ো খেবড়ো টাইপের, হতে পারে লোকটা দাঁত দিয়ে নখ কাটতো। স্যার, হ্যাঁ দয়া, মনে হচ্ছে এই লোকটা ঝগড়াটে প্রকৃতির, হাতাহাতি করে, অথবা স্যার কোনো বক্সার। বক্সার স্যার? হ্যাঁ ঠিক, ইয়েস বক্সার হতে পারে। স্যার এই লোকটা কিছু বলছে? কথা বলছে? একটু ভলিউমটা বাড়াও তো। মনে হচ্ছে যেন লোকটা বেশ হাঁপাচ্ছে, মনে হচ্ছে এই লোকটার হাঁপানি রোগ আছে, অ্যাস্থমা আছে। স্যার আমাদের ওই বারে একবার যাওয়া দরকার স্যার, যেখানে সিদ্ধার্থ গেছিল মরার ঠিক আগে, হতেও পারে ওখানে ওকে কেউ নিশ্চয়ই চেনে, এই খুনিটাকে যার অ্যাস্থমা আছে। আরে শোনো, ইয়েস স্যার, দেখো এখানে 15 বছর আগে একটা খুন হয়েছিল, তা ওটার ব্যাপারে তুমি কিছু বলতে পারবে? খুন? হ্যাঁ, 15 বছর আগে? হ্যাঁ ঠিক। আপনারা কারা? আমরা সিআইডি থেকে। সিআইডি? আপনি ম্যানেজারকে জিজ্ঞাসা করুন। ঠিক আছে, এক্সকিউজ মি। ইয়েস স্যার। দেখুন আমরা সিআইডি থেকে এসেছি, 15 বছর আগে এখানে সিদ্ধার্থ নামে একজন খুন হয়ে যায়, কিছু আপনার মনে আছে বলতে পারবেন ওর ব্যাপারে? স্যার কিন্তু ওই খুনটা আমাদের বাড়ি হয়নি। হ্যাঁ সেটা তো আমরা জানি, কিন্তু সিদ্ধার্থর খুনের পরে আপনাদের এখানে অদ্ভুত কিছু ঘটেছিল, মানে আমি বলতে চাইছি অদ্ভুত কিছু।
না স্যার, এরকম কিছুই হয়নি। আচ্ছা, অরবিন্দ ছাড়া অন্য কেউ খুনটা করতে পারে আপনার কি মনে হয়? কারোর উপর আপনার সন্দেহ আছে অরবিন্দ ছাড়া? সন্দেহ তো নেই, কিন্তু স্যার এক গৌরব নামের একটা লোক ছিল স্যার। গৌরব? হ্যাঁ স্যার, স্যারও প্রায় এখানে আসতো, কিন্তু সিদ্ধার্থর খুনের পর এখানে আসা ওদের একবারই বন্ধ করে দিয়েছিল। আচ্ছা, এই গৌরব কি ধরনের লোক ছিল? চাল চলন, বিহেভিয়ার কেমন ছিল? স্যার এক নম্বরে উৎপটাং বদমাইশ লোক, কখনো টাকা পয়সা টাইমে দিত না, আমাদের স্টাফেদের সাথে সবসময় গালাগালি দিয়ে কথা বলতো। দু তিনবার তো আমাদের খুব ভালো কাস্টমারের সাথে ওর হাতাহাতি পর্যন্ত হয়ে গিয়েছিল। স্যার ও নিজের জামানায় কিন্তু খুব নামি বক্সার ছিল, সেই জন্য কম কথা বলে হাতের ব্যবহার বেশি করত। বক্সার ছিল অথবা স্যার কোনো বক্সার? বক্সার স্যার। কোথায় থাকতো এ, কোথায় থাকে, আপনার কাছে কোনো ইনফরমেশন আছে? হ্যাঁ, ওর 15 বছরের পুরনো অ্যাড্রেস আছে আমার কাছে। কোনো ব্যাপার না, 15 বছর পুরনো তো কি হয়েছে, দিন। স্যার আমি তো ভেবেছিলাম গৌরব নিজের বাড়িতে থাকবে, এই তো দেখছি একটা দোকানের ঠিকানা। দেখি গিয়ে। আসুন আসুন স্যার, বলুন কি দেখাবো। দেখুন, আমরা এখানে কোনো কিছু দেখতে বা কিনতে আসিনি। কিনতে আসেননি? তাহলে কি জন্য এসেছেন আপনারা? কারা? সিআইডি? ক্ষমা করুন স্যার, চিনতে একটু ভুল হয়ে গেছে। বসুন না, কি নেবেন আপনারা, চা, কফি, কোল্ড ড্রিঙ্ক? না না থ্যাংক ইউ, আমাদের কিছু লাগবে না, আমরা শুধু গৌরবকে চাইছি। গৌরব? হ্যাঁ গৌরব। কিন্তু এখানে তো কোনো গৌরব নেই। আগে আমার নাম কৈলাস। দেখুন কৈলাস বাবু, আপনি মাথাটাকে একটু ভালো করে খাটান আর মনে করে দেখুন, 15 বছর আগে এখানে কোনো গৌরব নামে কেউ ছিল? 15 বছর আগে? আরে আচ্ছা আচ্ছা, আপনারা ওই গৌরবের কথা বলছেন না তো, যে বক্সিং করতো? ওই গৌরব, চেনো না তুমি? কোথায় ও, ডাকো ওকে। স্যার ওকে তো আমি কয়েক বছর আগেই কাজ থেকে বের করে দিয়েছি, ও আমার দোকানে কাজ করতো। চাকরি থেকে তাড়িয়ে দিয়েছিলেন কেন? স্যার এক নম্বরের ছোট লোক, বদমাশ ছিল, এইরকম লোক চাই না আমার দোকানে। আমি ভাবলাম ওকে সরিয়ে কোনো ভদ্র ছেলেকে এখানে রেখে দেবো, না হলে আমি নিজেই সামলে নেব। এই গৌরবের কোনো অ্যাড্রেস বা টেলিফোন নাম্বার আছে আপনার কাছে? না স্যার, অ্যাড্রেস বা ফোন নাম্বার তো নেই, কিন্তু হ্যাঁ মনে হচ্ছে ওর একটা ফটো আছে আমার কাছে। হ্যাঁ ফটো একটা আছে, এক্ষুনি দেখাচ্ছি। এই যে দেখুন স্যার, তাহলে এই হলো গৌরব। খুনি আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, অথচ ওকে আমরা দেখতেই পাইনি। দয়া, তুমি অরবিন্দের বিরুদ্ধে কি ওই প্রমাণটা পেয়ে গেছো? ওই প্রমাণের জন্যই তোমাদের শুভেচ্ছা জানাতে এসেছি। ডাকো তোমার মা বাবাকে, ডাকো। হ্যাঁ আসুন আসুন আন্টি। আঙ্কেল কেমন আছেন আপনারা? যতক্ষণ আমাদের ছেলের খুনি এভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছে কেমন থাকতে পারি আমরা? হ্যাঁ বলো। সেই জন্যই আমরা এসেছি এই কথাটা বলতে, যে আপনার ছেলের খুনির খোঁজ আমরা পেয়ে গিয়েছি। এর অর্থ হচ্ছে আপনি অরবিন্দকে, অর্থাৎ আপনাদের অভিজিৎকে অ্যারেস্ট করেছেন। একটা কথা সবাই শুনে নাও, আজকের পর কেউ অভিজিৎকে খুনি বলবে না, অভিজিৎ নির্দোষ পুরো। যদি অভিজিৎ নির্দোষ হয় তাহলে খুনি কে? এখনই জানা যাবে আসল অপরাধী। এই ফাঁসিতে চড়াতে চাইছিলে না তুমি তোমার ভাইদের খুনিকে? হ্যাঁ, এবারে সাহায্য করো আইনকে নিজের মৃত ভাইদের প্রতি সুবিচার করতে।
বাবা তুমি আমি ওকে মেরে ফেলেছি, আর সেটা টাকার জন্য। ওরা দুজন আমার ছেলে নয়, তোমার ছেলে ছিল। নাহলে গুলি চালিয়ে দেবো। যদি গুলি চালাও না তাহলে আমার হাতে তৃতীয় খুন হবে। প্লিজ বাবা, তুমি মাকে ছেড়ে দাও, তুমি আমাকে মারো, তুমি মাকে ছেড়ে দাও বাবা। দেখেছো মিনাক্ষি, তোমার মেয়ে তোমাকে কত ভালোবাসে। যা দয়াকে বল আমাকে যেন যেতে দেয়, তা না হলে তোর মাকে আমি মেরে ফেলবো। দয়া, প্লিজ প্লিজ দয়াদেরকে যেতে দাও, দয়া। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দাও দয়া, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে যা, ছেড়ে যা সামনে থেকে, তা না হলে ওকে মেরে ফেলবো আমি। সবাই ওখানেই থাকবে। খুব তাড়ায় আছো দেখছি। সিদ্ধার্থ আর পরেশের খুনির সঙ্গে দেখা করবে না? মিনাক্ষীর প্রথম স্বামী পঙ্কজ আমার খুব ভালো বন্ধু ছিল। পঙ্কজ খুব বড় লোক ছিল আর আমি গরিব। যখন পঙ্কজ আমাকে বলল যে ওর মৃত্যুর পরে ওর সমস্ত সম্পত্তি, সমস্ত টাকা পয়সা মিনাক্ষী পাবে, তখন আমি প্ল্যান করলাম পঙ্কজকে মেরে ফেলার আর মিনাক্ষীকে বিয়ে করবার। এই কি ভুল করে ফেললাম আমি, যে আমাকে বিধবা বানিয়েছিল আমি তাকেই বিয়ে করলাম। সামলানো নাকি শয়তান একটা, আমার ছেলেদের মেরে ফেললো। মিনাক্ষীকে বিয়ে করে তুমি তোমার প্ল্যানটাকে তো সাকসেস করলে, কিন্তু সিদ্ধার্থকে তুমি কেন মারলে? সিদ্ধার্থ জেনে ফেলেছিল যে আমি ওর বাবাকে খুন করেছি। আর একটা খুন লুকোতে গিয়ে দ্বিতীয় খুন। আর কি করতে পারতাম আমি? আজ নয়তো কালো কাউকে না কাউকে তো বলেই দিতে ওই ব্যাপারটা। আর 15 বছর পরে হঠাৎ করেই অভিজিৎ তোমার সামনে এসে গেল। হ্যাঁ, পরে শপথ করেছিল যে অভিজিৎকে সাজা দেবে। অভিজিৎকে ফাঁসানোর জন্য আমি একটা ভিডিও শুট করি আর ও সেই সিডিটা পেয়ে যায়। আর তোমার অবস্থা খারাপ হয়ে গেল, আর এটা ভাবলে যে আমরা যদি সিডিটা দেখে ফেলি তাহলে আমরা জানতে পেরে যাব যে অভিজিৎ নয় খুনি তুমি। আমি তো ভেবেছিলাম যে ওকে ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে সিডিটা ওর থেকে নিয়ে নেব, কিন্তু হলো না। ও ওর বাবা আর বড় ভাইয়ের মতন জেদি ছিল, এই জন্য ওকেও শেষ করে দিতে হলো আমাকে। তুমি শুধুমাত্র 3 জনকে খুনই করনি, বরং পুরবী আর মিনাক্ষীর হাসি খুশি জীবন তুমি নষ্ট করে দিয়েছো। ফাঁসির থেকেও যদি কোনো বড় শাস্তি থাকতো সেটা তোমার হওয়া উচিত ছিল। বিবেক, নিয়ে যাও একে, চলুন চলুন চলুন। মা, দয়া, আমি খুবই দুঃখিত দয়া। আমি তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছি, আমাদের ভালোবাসাকেও সন্দেহ করেছি। আই এম রিয়েলি সরি। সরি বলে দিলেই তুমি আমাকে যে যন্ত্রণাটা দিয়েছো সেটা কমে যায় না পুরবি। আমি ভেবেছিলাম যে আমার বিপদের সময়ে তুমি আমার শক্তি হয়ে দাঁড়াবে। শক্তি বাড়ানো তো দূর, তুমি তো চেষ্টা করছিলে আমাকে আরো কমজোরি করার। অভিজিৎকে ফাঁসিতে চড়াতে চাইছিলে। হ্যাঁ, এনিওয়ে বাই। দয়া প্লিজ আমার কথাটা তো শোনো। একটু রেগে আছে, মাথা ঠান্ডা হয়ে গেলেই তোমাকেই আগে ফোন করবে। অভিজিৎ, আমি সত্যিই দুঃখিত। আমি তোমাকে না জেনে অনেক খারাপ অনেক কিছু খারাপ কথা বলেছি। রাগের মাথা এগুলো হয়ে যায়। আই এম রিয়েলি সরি। আর আমি দয়াকেও হারিয়ে ফেললাম। এরকম কিছুই হবে না,
ওকে আমি নিয়ে আসবো তোমার কাছে, এটা একটা ভাইয়ের প্রমিস। ভাই? হ্যাঁ। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.